বৈষম্য ও দুর্নীতির অভিযোগ এনে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে শতাধিক কর্মকর্তা কর্মচারী বিক্ষোভ সমাবেশ করেছে রোববার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে এই বিক্ষোভ ও সমাবেশ শুরু করে কর্মকর্তা কর্মচারীরা এ সময় চেয়ারম্যান ও অন্য তিন কমিশনার অনুপস্থিত ছিলেন বিক্ষোভকারীরা বলছেন কেউ কেউ পালিয়েও গেছে এ সময় আন্দোলনকারীরা বিটিআরসিতে নানাভাবে বৈষম্যের অভিযোগ এনে এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন পাশাপাশি বিভিন্ন দাবি জানান উদ্ভূত বিষয়ে জানতে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি